সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। শুভেন্দু অধিকারীর মতোই রাজ্যের আরেক মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়েও জোর জল্পনা চলছে রাজনৈতিক মহলে। রাজীবের সাথে দলের দূরত্ব ক্রমশ প্রকাশ্যে এসেছে। রাজীব দলে থাকবেন নাকি শুভেন্দুর পথ অনুসরণ করবেন সেই নিয়ে যখন জোর চর্চা চলছে বঙ্গ রাজনীতিতে, তখনই রাজীব বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন গ্রামীণ হাওড়ার পাঁচলা বিধানসভা তৃণমূল বিধায়ক গুলশান মল্লিক। গুলশান মল্লিক বলেন, রাজীব ব্যানার্জি দলকে চলে যাবে যেমন শুভেন্দু অধিকারী আজকে বিধায়ক পদ থেকেও রিজাইন দিয়েছে। প্রসঙ্গত, বুধবার সকালে পাঁচলা বিধানসভার পানিয়াড়া থেকে বাংলা মোড় অবধি রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে কোনো দলীয় প্রতীক ছাড়াই তার ছবি দিয়ে দাদার অনুগামীদের তরফে লাগানো অসংখ্য ফ্লেক্স চোখে পড়ে। কোনোটাই লেখা সকলের সাথে মানুষের পাশে, আবার কোনোটাই আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি। কোনোটাই লেখা সকলের সাথে মানুষের পাশে, আবার কোনোটাই আমার ভিতর বাহির অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে বা আমার দাদা একাই একশো। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে এই ফ্লেক্স লাগানোর বিষয় নিয়ে গুলশান মল্লিককে প্রশ্ন করা হলে তিনি বলেন, রাজীব ব্যানার্জি এখনও দলে আছেন, অতএব দলের শীর্ষ নেতারা তার জবাব দেবে, আমি এই সম্পর্কে আর কোনো মন্তব্য করতে চাই না। তারপরে তিনি বলেন, রাজীব ব্যানার্জি দল থেকে চলে যাবে যেমন শুভেন্দু অধিকারী আজকে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়েছে। যারা মমতা ব্যানার্জির সাথে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়েছে, নেতা হয়েছে, তারাই আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করছে। হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সহসভাপতি রঞ্জন পাল বলেন, হিন্দু মুসলিম সকলে তৃণমূলকে ঝেঁটিয়ে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত, শুধু সময়ের অপেক্ষা। এই বছরের বিদায় লগ্নে তৃণমূলের কত বিদায় ঘটবে, বিসর্জন হবে, শুধু দেখতে থাকুন। রাজীব নিজে অবশ্য তৃণমূলের কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন, বিজেপিতে যোগ দেওয়ার সম্ভাবনা খারিজ করেছেন। শুভেন্দু এবং রাজীবের একত্রে ছবি সম্বলিত পোস্টার হাওড়ার বেশ কয়েক জায়গায় দেখা গিয়েছিল। এ নিয়ে তিনি বলেন, তার শুভানুধ্যায়ীরা কেউ এই পোস্টার লাগাতে পারে, তবে তিনি তৃণমূলের একজন কর্মী হিসেবে আছেন।